আসসালামু আলাইকুম, দিস ইজ জোবার মল্লিক, পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গতদিন আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে 12 থেকে 15 লাখ টাকায় একটা ফ্যাক্টরি করেছে। তারপরে আমি বলেছিলাম যে 5-6 লাখ টাকায় একটা ফ্যাক্টরি করা সম্ভব। তো আমরা আজকে এখন একটা ফ্যাক্টরিতে আছি। এখানে আমি যেটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা বা 4 লাখ 4.5 লাখ টাকার ভিতরেও একটা ফ্যাক্টরি, ইনিশিয়াল সেট আপ, ছোট্ট একটা ফ্যাক্টরি আপনারা সেট আপ করতে পারেন। তবে তার আগে আপনাদেরকে কত ভিডিওতে যেটা বলেছি ওই কাজটা অবশ্যই করে নিতে হবে। ওই ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আপনাদেরকে ধারণা নিয়ে নিতে হবে। পকেটের টাকা থাকলেই ফ্যাক্টরি দেওয়া যাবে না, ওই ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, এখন আমরা খুব সংক্ষেপে বলে দিই। দেখুন, পিছনে কিছু মেশিন আছে, এখানে বেশ কিছু টাকার মেশিন আছে, তবে প্লেন মেশিন আছে, আপনার ফ্ল্যাট লক আছে, ওভারলক আছে, এই যে ফ্ল্যাট লক আছে, ওভারলক আছে, ওনাকে সব সেট আপ আছে। আপনি ছোটো একটা ফ্যাক্টরি যদি সেট আপ করতে চান তাহলে আপনি দুইটা প্লেন মেশিন, একটা ওভারলক, একটা ফ্ল্যাট লক দিয়েও শুরু করতে পারেন, 4টা মেশিন দিয়েও শুরু করতে পারেন। তাহলে আপনি ইনিশিয়ালি আপনার টি শার্ট তৈরি করতে পারবেন প্রতিদিন 300-400 পিস আপনি যদি ভালো অপারেটর নেন। এইখানে আপনার খরচ পড়বে, এই মেশিনগুলো যদি সেকেন্ড হ্যান্ড কিনেন তাহলে 2-2.5 লাখ টাকা খরচ পড়বে মেশিনের কন্ডিশন অনুযায়ী। মিসকো সুপার মার্কেট টঙ্গী গাজীপুর চৌরাস্তা আপনি ইজিলি এই মেশিনগুলো পেয়ে যাবেন। নারায়ণগঞ্জ আপনার সেকেন্ড হ্যান্ড মেশিন পাওয়া যায়, মিরপুর একশো মিসকো সুপার মার্কেটেও পাওয়া যায়। ইভেন অনেকে বলবেন যে ভাই মাত্র 4টা মেশিন নিয়ে ফ্যাক্টরি করলে বড় অর্ডার কীভাবে করবো। মিসকো সুপার মার্কেট, গাজীপুর চৌরাস্তা, নারায়ণগঞ্জ, যে জায়গায় আপনি ফ্যাক্টরি করেন না কেন, ইভেন মিরপুরে, তো মিরপুর মিসকো সুপার মার্কেট খুব বড় একটা সোর্স, আপনি মেশিন ভাড়াও পাবেন। পার ডে ভাড়া 200-300 টাকা, এটা ডিপেন্ড করে। পাশাপাশি আপনার এটার পাশাপাশি লাগবে ওইখান থেকে ছোটো একটা কাটিং মেশিন আছে ওই সাইডে, যে কোনো যেমন কাটিং মেশিন, ওটা আপনার ফিনিশিং মেশিন হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এই কাটিং মেশিনটা হিসেবে আপনার যেটা প্রয়োজন হবে, কাটিং মেশিন প্লাস হচ্ছে আপনার টেবিল নিয়ে আপনার 50-60 হাজার টাকা খরচ হবে। তারপরে লাগবে আপনার একটা ফিনিশিংয়ের জন্য টেবিল, প্লাস হচ্ছে আপনার একটা আয়রন টেবিল এবং আয়রনের সেট আপ, এটা আপনার 15-20 হাজার টাকায় যদি আপনি ব্রয়লার ছাড়া করেন, আর ব্রয়লার সহ করলে 50-60 হাজার টাকা। তো আপনি ওইখানে 2 লাখ টাকা, এখানে 50 হাজার, ওইখানে যদি আপনি ব্রয়লার ছাড়েন 3 লাখ টাকার মতো আপনার খরচ, 3.5 লাখ টাকা, 3-3.5 লাখ টাকা কিন্তু আপনার খরচ হয়ে গেল। তাহলে আর এই যে এই জায়গাটা দেখেন টিন দিয়ে ঘেরা, এটা নারায়ণগঞ্জের একটা ফ্যাক্টরি। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, যে জিনিসটা আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লোকেশন। এই যে স্পেসটা নিছে, এই স্পেসটা যদি আপনি, আমি যেখানে আমার অফিস সেইখানে নিতেন, আপনার ওই স্পেসটার অ্যাডভান্স পড়তো 3 লাখ টাকা। নারায়ণগঞ্জের এইরকম একটা স্পেসের জন্য আপনার 50 হাজার টাকা অ্যাডভান্স হইলে হয়, মিরপুরে হইলে 1 লাখ টাকা অ্যাডভান্স হইলে হয়, গাজীপুর কোনা বাড়ির দিকে হলে 50-60 হাজার টাকা অ্যাডভান্স হইলে হয়। এখন আপনার যে মেশিন লাগতেছে, আপনার আয়রন লাগতেছে, কাটিং মেশিন লাগতেছে এবং অ্যাডভান্স যদি আপনার নিজের জায়গা না থাকে, আর কারো যদি নিজের জায়গা থাকে সেটা আলাদা, তাহলে মোটামুটি আপনি যদি 50 হাজার টাকার অ্যাডভান্সের একটু ভিতরের দিকে একটা জায়গা খুঁজে বের করতে পারেন তাহলে আপনার 4 লাখ 4.5 লাখ টাকায় আপনার সেট আপটা হয়ে যাচ্ছে। এটা ছিল মোটামুটি একটা সেট আপ, সবচেয়ে নিম্ন সর্বনিম্ন কীভাবে করা যায় সেটার একটা সেট আপ। আপনার তাছাড়া আরও কিছু বিষয় আছে, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে এটা আগামী 3 মাসের জন্য কীভাবে একটা ছোট্ট গার্মেন্টসের জন্য প্ল্যানিং করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিকমের সাথে থাকবেন, অথেন্টিক ইনফরমেশন, ট্রেনিং এবং প্রোডাক্টের জন্য। ধন্যবাদ।